শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আমি আজকে অন্যদিনের মতো আবারও এসেছি তোমাদের জন্য আরো একটি ক্লাস। আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটি নেব সেটা হলো বাংলা। তো এর আগের দিন আমি নিয়েছিলাম অঙ্ক, ইংরেজি, বাংলাও নিয়েছিলাম। তো পর্যায়ক্রমে তো আমি তোমাদের বলেছি যে আমরা এভাবে ক্লাসগুলো নিব তোমাদের সুবিধার জন্য। তো আজকে দেখো এই যে আবাসিক বোর্ড বইটি, তোমাদের বোর্ড বইটি পাঠ পঞ্চাশ, এটা থেকে আজকে আমরা একটি গল্প শুনব। আমি তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য এটা পড়ব, তারপর তোমরা বাসায় বসে এটা বারবার পড়বে, তাতে করে কি হবে রিডিং পড়ার অভ্যাসটাও তোমাদের হয়ে যাবে। আর এখান থেকে যে বিষয়গুলো বলেছে বা যে গল্পটা বলছে, যা তোমাদের বোঝাতে চেয়েছে, এটাও তোমরা বুঝতে পারবে। তাহলে আমি একবার পড়ে দিই, তারপর দেখি এখান থেকে আমরা কি পড়ব। পিঁপড়ে ও ঘুঘু। এক পিঁপড়ের খুব পিপাসা পেল। সে এলো নদীর পাড়ে পানি খেতে। নদীতে ছিল ঢেউ, পিঁপড়ে পানিতে ভেসে গেল। গাছের ডালে ছিল একটি ঘুঘু, ভাবলো পিঁপড়েটাকে বাঁচাতে হবে। সে একটি পাতা ফেলে দিল পিঁপড়েটার সামনে। পিঁপড়ে সাঁতরে পাতার উপরে উঠল। ঘুঘু পাতাটা ঠোঁটে তুলে জায়গায় এনে রাখল। পিঁপড়ে প্রাণ বেঁচে গেল। ঘুঘু হলো তার বন্ধু। অনেকদিন পর এক শিকারি এলো নদীর পাড়ে। তার হাতে ছিল তীর ধনুক। সে গাছের উপর ঘুঘুটাকে দেখল। শিকারি ঘুঘুর দিকে তীর তাক করল। পিঁপড়েটা সব দেখছিল। অমনি সে শিকারির পায়ে কামড় দিল। শিকারির হাতে তীর নড়ে গেল। ঘুঘুটি ফুরুত করে উড়ে গেল, বেঁচে গেল প্রাণ। তো দেখো এই সুন্দর গল্পটি আমি এখন পড়লাম, তোমরা কিন্তু অবশ্যই বাসায় বসে পড়বে। এখন আমি তোমাদের একটু দেখাতে চাই, তোমরা খেয়াল করো বইটির দিকে, আমরা যে গল্পটা পড়লাম এই গল্পের সাথে মিল করে এখানে খুব সুন্দর একটি ছবি দেওয়া আছে কি, তাই না? হ্যাঁ, এখানে দেখো যে ঘুঘু পাতা, ঘুঘুর ছোট একটা পাতা আছে, দেখেছো? পাতার উপরে একটা পিঁপড়ে আছে। এই যে সেই বট গাছটা, এখানেও গাছ আছে। হ্যাঁ, তো এটা একটা অংশ গল্পের, আবার এটা একটা অংশ। এই যে শিকারি, শিকারি হাতে দেখো যে তীর, আর এই যে ঘুঘু। তো এভাবে যদি প্রশ্ন করি যে শিকারির হাতে কি ছিল, তোমরা বলবে শিকারির হাতে ছিল তীর ও ধনুক। তারপর দেখো এই যে কামড় দিয়েছে, দেখেছো ওরা ব্যথা পাচ্ছে, শিকারিটা ব্যথা পাচ্ছে, তো কামড় দিচ্ছে পিঁপড়া, আর এদিকে ঘুঘুটা কি উড়ে যাচ্ছে। তো গল্পটা আসলে অনেক সুন্দর এবং শিক্ষামূলক। তো এখান থেকে কিন্তু একটা জিনিস তোমরা বুঝতে পারো যে সাহায্য করার যে বিষয়টা, না, একজন আরেকজনকে অবশ্যই সাহায্য করবে, এটা কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই দরকার। তো এই জিনিসটা তোমরা মনে রাখবে সবসময়। আচ্ছা, তো এখন এখান থেকে আমি তোমাদের হোমওয়ার্কের জন্য দুটো দিকে প্রশ্ন করাবো এই গল্পটা থেকে। এতক্ষণ আমি যা পড়লাম, তো আমি যদি একটু প্রশ্ন করি যে নদীতে কি ছিল? নদীতে ঢেউ ছিল। নদীতে কি ছিল? নদীতে ঢেউ ছিল, এটা একটা। এরপরে গাছের ডালে কে ছিল? মনে আছে তোমাদের গল্পটা? গাছের ডালে কে ছিল? গাছের ডালে ছিল একটি ঘুঘু। গাছের ডালে ছিল একটি ঘুঘু। আর শিকারির হাতে কি ছিল? শিকারির হাতে ছিল তীর ও ধনুক। তাহলে এই তিনটা প্রশ্নই আমি এখন বোর্ডে উত্তর সহ লিখব, তোমরা এইটাই বাসায় বসে করবে। তাহলে এসো আমরা একটু বলবো। নদীতে কি ছিল? গাছের ডালে কে ছিল বা কি ছিল, যেভাবে
করে কি হবে একটু বলুন। গাছের ডালে কি ছিল? গাছের ডালে ছিল, আর ছিল বা ছিল যদি পরেও দিই তাতে কিন্তু খুব একটা সমস্যা হবে না, গাছের ডালে একটি ঘুঘু ছিল। দেখো আমাদের হয়ে গেল এই তিনটি প্রশ্ন, এখন এটা আমরা আবার একটু পড়ি, এসো একসাথে পড়ে দিই। নদীতে কি ছিল? নদীতে ঢেউ ছিল। গাছের ডালে কি ছিল? গাছের ডালে একটি ঘুঘু ছিল। শিকারীর হাতে কি ছিল? শিকারীর হাতে তীর ও ধনুক ছিল। তাহলে আজকে তোমাদের জন্য এতটুকুই থাকবে, এবং হোমওয়ার্ক যেটা হলো বাড়ির কাজ, বাড়ির কাজ অবশ্যই তিনটাই থাকবে, হ্যাঁ, যেটা আমি তোমাদেরকে প্রতিদিন পড়াবো এই একই জিনিস তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। গল্পটা রিডিং করবে, রিডিং করার অভ্যাস করতে হবে, এবং এই তিনটি প্রশ্নের উত্তর তোমাদের শিখতে হবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা অনেক ভালো থাকো, সুস্থভাবে দিন কাটাও, আর লেখাপড়া তো একটু করতেই হবে। ভালো থেকো, ধন্যবাদ।